আজকে তো ব্লগের শুরুতে জানাইতেছে আমার মনটা আজকে অনেক বেশি খারাপ কারণ আজকে হচ্ছে আমার প্রিয় মানুষটি দেবগা মামা আমার ভালোবাসার মানুষটি মানে হচ্ছে গিয়ে আমার মামা মামি পরে আবদুল্লা আমার ছোট ভাই আমার নানু এরা সবাই আজকে দেবগা তো দুদিন তিন দিন তো হেরা আমরা বাসাতেই সাথেই আসি কিন্তু যাওয়ান তো লাগবো এবার সাথে তো আজকে হচ্ছে হেরা যাওয়ানের ফালা তো হ্যালো গাজ আসসালামু আলাইকুম আজকে ওই সামনের সাথে আটরতম রমজানের সাত দিনের ব্লগটা শেয়ার করার পালা তো তো কই দিছি কি তা লাগে আমার মনটা খারাপ আর অবশ্যই এই সিনটা দেখে আমরা বুঝতে না যে কীটা হতাশে বেমিলা তো পদ্মজা জামা বানাইছিলাম সব করে যত দুঃসদ্মজার বুঝছো না হন দেখুন যে উন্নাটা বানাইছিলাম আমরা এমব্রয়ডারি সুন্দরভাবে ডিজাইন করানো লাগে নিচের মধ্যে নিচে দেয় যে টিসুর মতো একটা কাপড়টা হে কাপড় যদি এসে গিয়া মানে পুরোটা কাপড়ে নষ্ট হয়ে আর ফিন ধরনের সময় কমফোর্টেবল ফিল হয় না এটা সারাহ লাগে গিয়া আমার পুরো হু গুষ্টি মিলিয়া এটা টাইনাসি এটা তুলতেছে বুঝি উন আমার জামা লোক কারাগারি লাগছে মানে এটা হচ্ছে উন্যাটা তো আমার বাই বোন কালা কালু বেহের লোয়া লাগছি মাডো নামছি বেহি বেলায় বেলায় দেখলেন যে ব্লক করতে করতে আমরা দুধ উঠলাই হয়েছে বাগিয়ে সিটু লাগে আবার ধরেছি আর আজ গইছে আমার মামা মামি বেহে আমার মামু মামুরা সবাই যায় বুগা তো এর লাগে আমরা সামুদ্রিক মাছ কাওয়াই দি আমি যে দেখুন টোনা মাছ আনা হইছে টোনা মাছ আছে সরপুটি মাছ আছে দুইটা মিক্স হি তো ওহন ওখানে গিয়ে মামারা হতো দাওয়াত আমার একমাত্র খালার রাখি বসারে দি আমার একটা মাত্র কালা ভালোবাসার কালা তো ওই সে সবাই মিলে আর কি আজকে আবার দেওয়াত আমরা আবার সাত বুজুন মানে এসে যেহেতু এরা যাইবো গা বেহে মিলল আবার এই টামুটামুট করলাম আমার হিতো হইলে তো দেখছেন যে টুনা মাছ আনছে আমরা বসরপুটি মাছও আনছে তো ওখানে শুধু মাছ রান্না ফালা এলাকা আম্মা একে একে ধুয়ে দু দিতাস আর ইন্দে সে মাছটি একে একে বাইজে রাখতাসি আর সে গিয়ে নিচে বড় মাছ সাইদি ও আমরা কালা চান দি শুই বাইতা আর ইন্দে আমার সাথে বুঝছি না তো ফ্যামিলি বন্ডিংটা তো জানাই নি আমরা কত ভালো একজন সাথে তো আমরা তো তিন চার দিন অনেক বেশি মজা করছি কারণ ফুল ফ্যামিলি এনে আসিলাম তো আমার অনেক ভাল লাগছে তো ওখানে আজকে আবার একলা একলা এর লাগে আর কি মানে মনটা আমার খারাপ হয়ে গেলো মনটা আমার ব্যাঙ্গের টুকরা টুকরো হয়েছে যদি সারা জীবন হেরাই থাকতো কতই না ভালো হইলো কিন্তু এটা তো সম্ভব না তো আমি কইতাছিলাম যে মামি মামা আমরা বাসাটা যদি এনেতো যে তাহলে তো আমরা ফুল ফ্যামিলি একখানে পরে আম্মা কইতাছে তাহলে ঈদের দিন শুনতে চার দিদে ঘুরতে কই যাই নানি বাড়ি তো এটা তো অবশ্য হাসা কথা যে আমরা যেহেতু সবাই কাঁচা গে তো গুল্লা মো করে নানির বাড়ি ডাসিনে সিনে তো না বন্ধ হইব তো মাঝে মাঝে যখন ভাল লাগে না ফাঁক পাইলে মারি নানি বাড়ি বা তো পরে তো এই চান্সও থাকতো না বালাই সে অতটা দূরাও না আমার নানি বাড়ি কাছে ইয়ে লাগে তো সবাই আমরা যখন নিচে ওয়াইতে ভারি তখন হচ্ছে শুধু মাছটা আমাদের আম্মা বালা মতো মশলা হাতি দিয়ে আম্মাইন বহা দিচ্ছি এক বেজ মাছ আমি বাইজে উঠে আলছে আরেক বেজ বহিছি এনদেছি আলু চপের লাগে আর সুলা বুটের লাগে আম্মা আলু সিদ্ধ করে দিচ্ছি আর ফেস খুশি করে হয়েছে আর এদের দেখবেন তারা তারা ভাই বোনে মিলে ঘুমাইতেছে মানে আবদুল্লাহ ঘুমাইতেছে ভাতে মা বই আর হি খেলাধুলা করতেছে অনিন দেখছে আমি বড় মাছটা বইছিলাম মানে যেই মাছটি রান্না বাজতেছিলাম এই মাছের তরকারিটা আমি বইছি কারণ আমার হাতের বড় মাছের তরকারিটা মানে মোটামুটি আমার কাছে ভালোই লাগে সবার কাছে ভালো লাগে আলাদা রান্নাছি আর কি আম্মার একটু হেল্পও করতেছি আজকে কারণ একলা তো আম্মা অত দেখা পারতো না মামিও হেল্প করতেছে যথেষ্ট করি মানে মানে আমরা সবাই মিলে আর কি করতেছে তাই তাড়াতাড়ি সারা হয়ে আর এনদাদের হয়ে নিয়েছে গে আমরা রেডি মিক্স পেঁয়াজুটা আমরা ভিজাই তুইছি আর টুকরা দেখবেন মানে ইফতে এখানে ভরে ফ্যাট যেমন হইলে উঠে ডাল ইউটিউবারে এমনি হুল্লোর বাড়ি কিন্তু দেখো না আমরা মামির বাড়িতে আমরা রে এই সুটকিটি ফাটাইছে এটার মধ্যে আরো অনেক রকমের শুট আছে লোটে শুট মানে বিভিন্ন শুট সুটকি আর কি তো মামিরা পাইতে প্রায় সময় আমরা রে মাছ টাস আবি যাবে অনেক কিছু পাঠায় মানে যখনই কিছু পাঠানি হয় আমরা লাগে সমান ভাগে ভাগ করে দেবো আর কি মানে কেউই এক লাখ লাখ না তিন ভাগে ভাগ হয় আর কি তো হেরা সব সময় আমরা লাগে এটা হেডে না হেডে হাটাইতেই আছে তো আমরা অনেক ভালোই লাগে বন্ডিংটা তো প্রায় সবসময় মাছটা সাবি যাবি অনেক কিছুই পাড়ায় আমরা এনজয় করে সবাই শেয়ার করি তো দেখতে আমি কিন্তু আমরা ঘরের ভিতর আর একটা পেইন্টিং করছি তো যেমন এইক বালাপুর আমাতে বাই লাগে সবসে কমেন্টে জানা বঞ্জি কেমন হইছে আর ইন দই নামরা বসে বসে বোর মুরগি ঠ্যাং আনছে কারণ আমরাই কিন্তু এবাবা মানে আলাদাভাবে মুরগি ঠ্যাং কিনতে পাওয়া যায় তো কোইল যাওনছে যত কোইল যাও পছন্দ পাওয়া আছে মুরগি ঠ্যাং এর মধ্যে কিন্তু প্রচুর ক্যালসিয়াম থাকে আর দেখলেন যে এক জুড়ি না এলাকার শাক আমরা আব্বা একটু আগে লই এসেছে দাদা দাদা শাক ডি কুবালা ইন্দেসে আলুর চপে লাগে আমার আলুরা রেডি করে আলাদা সে আর ইন্দেশ কেদে হইন যে একটু আগে শুটকিরি দেখাইলে আমি শুটকিরি রাশি আমার মামি বর্তা করছে স মানে কিরদানি কয় চান্দা মাসের হ্যাঁ হ্যাঁ চান্দা মাছটি সে বাজে পরে বর্তা করছে আর বাহিয়া টিম চুলা বুট বুটমুট রেডিও হন দেখেন আমার একটা মাত্র মামু আয় আছে তারা বাব্বাটা বেটা মিললে একটু খেলাধুলা করতেছে দেখেন আমার মামু কিন্তু ফার্স্ট কামের বেটো মানে দেখতেছো এমনি সুন্দর করে তোর মুরি কাটতে আমরা হেল্প তো করতো তোর তোর মুরুটা নিসলাম না মামা নিজে থেকে এ তোর মসজি কাটা শুরু করছে তা এলাকা আমি বললাম যে টু শুট করে লাই আর ইন্দা দেয় দেখুন দিয়ে আম্মা পেঁয়াজু টিয়াজু সব ভাজা শুরু করে দিছে ইফতারে নাই এলে কোনো সবাই আয়ফতাসে তখন ওই আবার ভেহী একসাথে ইফতার করে ফলে তো দেখুন এন দিয়ে রেডি হয়েছে ইন্দে বেগুনি লাগে দেখুন বেগুন কাটে রাখ সার ইন্দে আস্তে আস্তে আমি জিনিস স্ট্যান্ড না তুলতেছিলাম ইন্দে বাদ দিয়ে ইমা এমিস আমি সে ক্রিকেট খেলা শুরু হয়ে তো ইন্দে দেখুন আম মসে বেগুনি দিয়ে আস্তে আস্তে বাদা শুরু হয়ে দিচ্ছে তো বেশিক্ষণ পাহি না ইত্যাদি এলাকা সব ভাইরাল আছে তো দেখুন ডু বাতাল সুন্দর হয়ে বেগুনি দিয়ে স্লাইস স্লাইস করে কাটা আর ইন্দে দেখুন হকলে সৌদি আরবতে আমার খালায় ল্যান্ড করছে ওখানে হুজুর বেরি সাইজে এসে হুজুরা হাতে মাত্র দেখে সিন্তা আছে না ওখানে তোর মুষ্টি কাটা শেষ তো মোজাবা হল দিয়েছে ফলাই দিকতা দেখা দিকে কি খুশি ওখানে মোবাইল টুবাই ভাই গিফট করে আর ওখান দেখো নিপতা দেখুন দীপ্ত আল্লাহামদুল্লাহ ফিরে গেছে আর বেহি মিল্লা মাসাল্লাম আমরা একসাথে ইফতার কথা তো ওই দেখো আমার মামি খালা আমার বোনেরা আমার ভাইয়েরা পরে আমার মামু আমার আব্বা সবাই বয়েছে আমার নানিও বয়েছে খাটের উপরে আর কি মানে গুরুজন তো বয়লো না নিচে মানে নানু এমনি তো হওয়ার মধ্যে যেহেতু বেদা নিজে না আর আম্মো বাজাবাজি করতে আসে তো আমি কইলাম না যে আম্মার এটা হ্যা মধ্যে পরে ইফতারের রাজান ফুই গেল আম্মার মানে বাজাবুজি শেষ হয় না আর ইনদার দেখুন আমি একটু সিক্রেটভাবে আমার ঈদের ড্রেসটা শেয়ার করে আমি তখন ছুটু না যে ঈদের জামা দেখলাম আমার ঈদ শেষ হয়ে তো এটা কিন্তু সবারই সুটু বলা ই হে তো দেখুন আমি মেকআপ টেকআপ সারাই আমার ফদ্র জামা ডেডে হিলাম কিন্তু সব সর্বত মামনি যে কাপড়টা দেখলাম সীতা সিন ভেহে মিলে এইটা সে আমার এই জামা সাথে না। কিন্তু মানে আমার যে দুই নাম্বার জামাটা ঈদের এটার ওনার সাথে একটু ইয়াও করে থাকলো ট্রাই করে দেখলাম আমার হিজে কেমন লাগতেছে তো আমার কথা থেকে এটার সাথেও ভালো লাগতেছে মানে আমি হোলির মধ্যে কিন্তু সাদা কাউরি খাটে না এরকম হয়েছে যে আর জামাটা কিন্তু পুরো আগা আম্মা তা সবই আম্মা নিজের ক্রিয়েটিভিটি থেকে বানাইছে নিজেদের সুন্দর ফুতি একটা লেজ দেখো এটাও কিন্তু আম্মার হাতে বানাইছে ফুতি কিনে আনা পায়ে জামাটাও আম্মা হাতে ডেকোরেশন করছে আর যে ফিন দেন আমার এটাও আম্মার নিজেই বানাইছে তো এটা সিন আমরা আজকে ছোটো খাটো ব্লগ আশা করি সবার কাছে খুব ভালো লাগবো আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমরা পাশে থাকবেন তো আজকে এ পর্যন্ত আবার হাজির হয়ে এমনি কোনো ভিডিও নেওয়া তো সবাই সুস্থতা হন যে বলাতে হয় যে খোদা ফেস দেওয়া হবে ভিডিওতে